হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভেটাইয়ান দ্য হান্টার, এই সিনেমার ট্রেলার এসে গেছে তো সেটাকে নিয়ে, এবং ট্রেলারটা বেশ কিছুদিন আগে এসেছিলো, একদিন হয়ে গেছে। এবং আমি যেরকম একটা কমিউনিটি অ্যাপে পোস্ট করেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো তার জন্য আমি কোনো নতুন ভিডিও আনতে পারিনি। তো তাই আজকে সব কিছু মোটামুটি ঠিক হয়ে গেছে, আর তো চলো এই সিনেমার ট্রেলারটাকে নিয়ে কথা বলি। এই সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার রজনীকান্ত এবং মেগাস্টার অমিতাভ বচ্চন। টিজে গ্যান্নাভেল এই সিনেমাটা ডিরেক্ট করেছেন, যিনি এর আগে সবাইকারই খুব একটা পপুলার সিনেমা, মানে পছন্দের সিনেমা জয় ভীম বানিয়েছিলেন। অনিরুদ্ধের মিউজিক দিয়েছেন, এবং এই সিনেমাতে আরও আছেন ফাহাদ ফাসিল, আনা রঘুপতি, মঞ্জু ওয়ারিয়ারের মতো পারফর্মাররা এখানে আছেন। তো এবার চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। এবং একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো যে অমিতাভ বচ্চনের নাম কিন্তু এখানে ক্রেডিটসেও যেমন মেনশন আছে, এবং থামনেলেও কিন্তু অমিতাভ বচ্চনকে ওরা রেখেছে, ঠিক আছে? তো মানে রজনী ভার্সেস অমিতাভ এরকম একটা ব্যাপার এখানে রাখার চেষ্টা করা হচ্ছে। তো চলো দেখা যাক যে এই সিনেমার ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। इस देश में लड़कियों के लिए कोई सुरक्षा नहीं, लेकिन शोषण करने वालों को पूरी सुरक्षा मिलती है। उस कमीने का एनकाउंटर कर देना चाहिए। देखिए, सरकार का नाम नहीं खराब होना चाहिए, बाकी आप कुछ भी कीजिए। इट वॉज अ ब्रूटल मर्डर सर। क्राइम सीन पर मिले एविडेंसेस से हम ये साबित नहीं कर सकते कि ये क्रिमिनल की आइडेंटिटी है। तुम लोग लॉ एंड ऑर्डर मेंटेन नहीं कर सकते तो रिजाइन करके घर पे बैठो। एक हफ्ते में एनकाउंटर करना पड़ेगा। जरूरत नहीं है सर, एक हफ्ता बहुत ज्यादा है, 3 दिनों में ही डिपार्टमेंट का नाम रोशन होगा। Justice delayed is justice denied. Justice hurried. जो वक्त की कीमत समझता है केवल वही कामयाब होता है। चोर को ना नकाब पहनने की कोई जरूरत नहीं, बस दिमाग ही काफी है। अपराध बीमारी की तरह होता है, उसे फैलने नहीं देना चाहिए। सर, उसके पास वकीलों की फौज है। सर, उसके नेटवर्क में 2000 से भी ज्यादा लोग हैं। इतनी पुलिस फोर्स, वेपन्स, पावर होने के बावजूद एक क्रिमिनल इतना बवाल मचा रहा है, मतलब पुलिस अपना काम नहीं कर रही। बात करने से कुछ नहीं होगा, उसे पकड़ते हैं। इनजस्टिस कैन ओनली बी ओवरकम विद जस्टिस, नॉट with another injustice. अन्याय होते वक्त पुलिस के चुप रहने के बजाय कानून को हाथों में लेना गलत नहीं है जज साहब। आप मुझे किसी भी पोस्ट से निकाल दीजिए, मैं वही पुलिस वाला रहूंगा। अब उसको मुझसे कोई नहीं बचा सकता। দেখো, এই ট্রেলারটা এমনভাবে বানিয়েছে না, এটা কিন্তু ট্রেলারের যে বেসিক যে ট্রোপসগুলো থাকে সেগুলো কিন্তু একভাবে মানে না। কারণ কিন্তু এই ট্রেলারটা কিন্তু রিয়েলি ইম্প্রেসিভ হয়েছে, মানে একটা মানুষকে ঘর থেকে বার করে হলে নিয়ে আসার মতো কিন্তু ট্রেলার হয়েছে। এই সিনেমাটা কিন্তু বেশ একটা ভালো কন্টেন্ট কিন্তু প্রোভাইড করেছে, কারণ কি টিজে গান্নাভেল যেরকম সাবজেক্ট নিয়ে ডিল করেন সেগুলো কিন্তু খুব সেন্সিটিভ হয়, এবং সমাজের এখন হ্যাপেনিং সেই টাইপের সাবজেক্ট নিয়ে কিন্তু টিজে গান্নাভেল ডিল করেন। তো এখানেই একটা ডিরেক্টর, এবং যখন তিনি একটা বড় সুপারস্টারকে প্রেজেন্ট করছেন সেটা কীভাবে করেন তার একটা দ্বন্দ্ব ছিল, কিন্তু আমার এখানে মনে হয়েছে যে একবারের জন্য তার কিন্তু অন্যতা হয়নি, মানে মাস এবং কন্টেন্ট এ দুটোকে খুব ভালোভাবে ব্লেন্ডিং করেছে। তো সেই যে জিনিসটা দেখে বেশ ভালো লাগছে, এবং অমিতাভ বচ্চনের মুখে যে ডায়লগগুলো দিয়েছে, পার্সোনালি আমি বলবো যেটা যে সেটা কিন্তু আমার একদম ভাল লাগেনি। মানে কেন বলছি ভালো না লাগার, মানে ডায়লগগুলো খুব পাওয়ারফুল ছিল, ডায়লগগুলো যেরকমই হোক একটা সমস্যা কোথায় এসে যায় যে ডায়লগগুলো প্রত্যেকটাই ইংলিশে। তো একটা যখন আমি একটা ইন্ডিয়ান সিনেমা বানাচ্ছি
তাহলে এত ইংরেজি ডায়লগ দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? হয়তো সেই ক্যারেক্টারটা একটা জায়গা থেকে বিলং করে তাই তার মুখে বেশি ইংলিশ সেন্টেন্স, কিন্তু যখন আমি একটা ইন্ডিয়ার সিনেমা বানাচ্ছি বা যখন ট্রেলারে সেরকম পাওয়ারফুল ডায়লগস কিন্তু কখনো ইংলিশে হলে না তার ইম্প্যাক্টটা কিন্তু অনেকটা কমে যায়, ঠিক আছে? তো এখানে যেরকমভাবে বিজিএমটা আছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। অনিরুদ্ধ এর আগে যে প্রিভিউতে যে বিজিএমটা দিয়েছে সেটা অতখানি ভালো লাগেনি, কিন্তু এখানে পার্টিকুলার একটা পয়েন্টের পরে বিজিএমটার মধ্যে মানে একটা যেন ওয়েব ছিল, সেই যে ওয়েবের মধ্যে মানে মানুষ ভেসে যাবে, মানে এখানে যখন হেডফোনে শুনছিলাম বিজিএমটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছিল। তো সব মিলে অনিরুদ্ধের কাজও অন্তত ট্রেলার লেভেলে কিন্তু দেখে বেশ ভালো লাগছে, এবার দেখা যাক সিনেমাতে কেমন হয়। এছাড়াও ফাহাদ ফসিলকে দেখে ভালো লাগছে, তাকে তো সবসময় ভালো লাগে, তো তার যেরকম এক্সপ্রেশনস দেখে তো দেখে খুবই ভালো লাগতে তো বাধ্য। রানা ডগ্গুপতি সেই তো মনে হচ্ছে ভিলেন, তো এবার দেখা যাক যে এদের মধ্যে ফেস অফটা কেমন হয়। আর লিগাল আর ইললিগালি করা সঠিক কাজের মধ্যে যে ফাইটটা সেটা কিরকম করে দেখায় সেটাই দেখার জন্য মুখিয়ে আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কমেন্ট করে জানাও যে তোমাদের এই সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।